কিলবিল করছে পোকা মিড ডে মিলের ডালে। মিড ডে মিলের মজুদ করা ডালে কিলবিল করছে পোকা, সেই ডাল রান্না করে খাওয়ানো হচ্ছে খুদে পড়ুয়াদের। প্রতিনিয়ত নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ। আমরা এই সন্দীপ এসএসকে স্কুলে এসে দেখছি একটা বয়ামের মধ্যে ডাল রেখেছে দিদিমণি, যে ডালে প্রচুর পোকা আছে, গিজগিজ করছে পোকাগুলো, ডালগুলোকে অর্ধেকটা করে খেয়ে নিয়েছে, ওই ডালগুলো রান্না করতে দিচ্ছে, ওই ডাল খেয়ে বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। এমনকি পর্যাপ্ত পরিমাণে খাবারও দেওয়া হয় না। পোকাদের রান্না করা যাবে না, কিন্তু আমি বললাম দিদিমণিকে যে এগুলো ডাল কালো আর পোকা আছে, কিন্তু রান্না করা যাবে না, তবু দিদিমণি ওইটা ডাল দিল আমাকে, আমি বললাম। একাধিক অভিযোগ নিয়ে সোমবার বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকেরা। মালদহের চাঁচল এক নম্বর ব্লকের সঞ্জীব শিশু কেন্দ্রের ঘটনা। বেগুনে পোকা আছে, আমি বলছি আমি এগুলো এগুলো রান্না করব না, বিক্ষোভের সামিল হন রাঁধুনিরাও। তাদের অভিযোগ আনাজ সঠিকভাবে দেওয়া হয় না, নিম্নমানের সামগ্রী দেওয়া হয় স্কুলের তরফে, বাধ্য হয়ে রান্না করতে হয়। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিক্ষিকা পূর্ণিমা চক্রবর্তীর। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।